প্রাণী শাস্ত্রে নতুন বিধি নিষেধ দিচ্ছে না সরকার ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর চিন্তা ভাবনা স্বাভাবিক থাকবে পেট্রোল পাম্পের কার্যক্রম তেলের পর এবার রিজার্ভ ইস্যুতে অপপ্রচারে মেতেছে একটি মহল প্রবাসীদের টাকা আনতে ব্যাংকিং ব্যবস্থা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রী দেশের গার্মেন্টস পণ্য প্রথমবারের মতো মোংলা বন্দর হয়ে যাচ্ছে পোল্যান্ডে সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ পদ্মা সেতু চালুতে নতুন যুগের সূচনা এবং প্রায় 3000 কোটি টাকা নয় ছয়ের অভিযোগ ডক্টর ইউনূসের গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু মামলা থেকে বাঁচতে আইনজীবীকে দিয়েছিলেন ঘোষ